হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সো ফ্রেন্ডস আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাই সো ফ্রেন্ডস এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট বেরিয়ে এসেছে যেখানে বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে চলেছে সো আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা সো ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা ঘন্টাটি বাজিয়ে দেবেন এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করে বেশি বেশি করে সরকারি কর্মীদের মাঝে শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেটেড করে সো ফ্রেন্ডস খবরটি আজকে বেরিয়েছে আজকে এই নিউজে যেখানে বলা হচ্ছে যে আগস্টের আগেই সরকারি কর্মীদের ডিএ ঘোষণা জোর জল্পনা খুব শীঘ্রই সুখবর গুনতে চলেছে সরকারি কর্মীদের জন্য এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি সহ ন্যূনতম বেতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা অবশেষে সুখবর শুনতে চলেছেন সরকারি কর্মীরা খুব শীঘ্রই সরকারি কর্মীদের জন্য ঘোষণা করতে পারে সরকার প্রথমে শোনা যাচ্ছিল যে থেকে শতাংশ ডিএ সরকারি কর্মীদের জন্য ঘোষণা করা হতে পারে কিন্তু পরে জানা যাচ্ছে চার থেকে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ঘোষণা করা হতে পারে তথ্য বলছে যদি চার শতাংশ ঘোষণা করা হয় সরকারি কর্মীদের জন্য তাহলে এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে বেতন জাতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক চার শতাংশ ডিএ বৃদ্ধি হলে সাতশো কুড়ি টাকা থেকে বেড়ে দশ হাজার টাকা হতে পারে সমস্ত কিছু ভাতাইয়ের মধ্যে যুক্ত করা হবে জানা যাচ্ছে চলতি বছরের একলা জুলাই থেকে অর্থাৎ পহেলা জুলাই থেকে ডিএ কার্যকর করা হবে বলে জানা যাচ্ছে প্রকাশিত খবর মোতাবেক আগামী সপ্তাহে সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত বড় ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে অর্থাৎ আগস্টের মধ্যেই বিষয়ে সরকার নিজেদের এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানাতে পারে আর তা ঘোষণা করা হলে এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা আর্থিক বাজেটে এ বিষয়ে বড় কিছু ঘোষণা করা হতে পারে আশা করছিলেন লক্ষাধিক সরকারি কর্মী কারণ বাজেট পেশের আগেই কয়েকদিন ধরে লাগাতার সরকারি কর্মীদের দাবি নিয়ে পর্যালোচনা করেছিলেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সরকারি কর্মীদের দাবি রয়েছে তা নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন এমন অর্থমন্ত্রকের দফায় দফায় কি অন্যান্য আধিকারিকদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছিলেন যার ফলে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছিল কিন্তু শেষমেশ হতাশায় জোটে সরকারি কর্মীদের সেই অর্থে দীর্ঘদিনের দাবি নিয়ে বাজেটে একটা শব্দ ঘোষণা করা হয় না আর তাতেই মোদী সরকারের ওপর ক্ষুব্ধ সরকারি কর্মীদের একাংশ আর সেই ক্ষোভ মেটাতেই মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে মোদী সরকার সো ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আপনারা সকলেই বুঝতে পারলেন যে এই আগস্ট মাসে অর্থাৎ সামনের যে আগস্ট মাস এই আগস্ট মাসের শেষ সপ্তাহেই আপনাদের জন্য খুশির খবর আসতে চলেছে অর্থাৎ বেতন বৃদ্ধি হতে পারে সো ফ্রেন্ডস আমাদের উদ্দেশ্য ছিল শুধু আপডেটটি আপনাদের মাঝে উপস্থাপন করা সো আপডেটটি কেমন হয়েছে এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন So thank you friend, thank you for watching.